বন্ধুরা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আর আমাদের 100% সাকসেস মেশিন আজ এমটিপি গোল্ডকে উচ্চ থেকে উচ্চতর বানিয়ে দিয়েছে। আপনাদের ভালোবাসার জন্য দেশ বিদেশ পৌঁছে যাচ্ছে আমাদের কোম্পানির মেশিন। তো চলুন এই মেশিন সম্পর্কে পুরো ডিটেলস তথ্য জেনে নিই। ব্যবসাটা করার আগে জেনেই ব্যবসা করুন। বন্ধুরা, আমাদের এই মেশিন এমটিপি গোল্ড মানে মুড়ি মেশিন জগতের সেরা, সেটা আপনারা বরাবরই জানেন। কারণ এমটিপি গোল্ড দেশ বিদেশ ছড়িয়ে যাচ্ছে, শুধু তার ক্রিয়েটিভিটির জন্য নয়, আপনাদের মতো কাস্টমার, সৌজন্যপুরার কাস্টমার যারা আছেন তাদের জন্য আমরা দেশ বিদেশ পৌঁছে যেতে পারছি। এবং আপনাদের ভালোবাসা এবং আমাদের 100% মেটেরিয়ালস কোয়ালিটির জন্য আপনাদের কাছে পৌঁছাতে পারছি, তার জন্য অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। তো এই ব্যবসাটা আমরা বারবার বলি, ব্যবসা এই ব্যবসা নয়, যে কোনো ব্যবসা করার আগে ইউটিউবে অনেকে অনেক রকম কথা বলবে, সেই ব্যবসাটা করার আগে নিজে যাচাই করবেন, নিজে জানবেন, নিজে বুঝবেন, তারপরে ব্যবসা করবেন। কারণ পয়সাটা আপনার, যে কেউ আপনাকে ভুলভাল বুঝিয়ে কাজ করে নিতে পারে, ভুলভাল বোঝানোর আগে নিজে বিচার করবেন এটা করা আপনার দ্বারা সম্ভব কি না, তারপরে ব্যবসায় আসবেন। এটা হলো মুড়ি ব্যবসা, একটা লাভজনক ব্যবসা। কেন লাভজনক ব্যবসা? এটা ওয়েস্ট বেঙ্গলে সকালবেলা হলে মানুষের ঘরে ব্রেকফাস্ট বলুন, টিফিন বলুন, যাই বলুন, সেই হিসাবে মুড়ির প্রয়োজন হয়। আর প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ঘরে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস মুড়ি। এবং সেই ব্যবসাটা কেন এতটা সাকসেস, প্রত্যেকটা ঘরে প্রত্যেক দিন সকালে প্রয়োজন হয় বলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে আন্দামান পৌঁছে গেছি, বাংলাদেশও পৌঁছে দিয়েছি। এই মেশিনটা যেখানে বসেছে, কোথায় বসেছে সেটা জানাবো, দেখাবো, এবং কোথায় হচ্ছে সেটাও বলবো। এই মেশিনটা কেনার আগে অনেকে, অনেক কোম্পানি মেশিন বিক্রি হচ্ছে, মেশিনের অনেক কোয়ালিটি থাকে। দেখুন, আমাদের তিনখানা গর্ত হচ্ছে, এর মানেটা কি? তিনখানা চ্যানেলের ওপরে আমাদের মেশিন বসানো হয়, তারপরে এই যে গর্ত হচ্ছে এর ভিতরে আগুনের ব্যাপার আছে, আগুনটা লাগবে, তার জন্য দেখুন অ্যাঙ্গেলটা পুরো টোটালি সাদা, গ্যালমানাইজ। আর তিনখানা চ্যানেল কেন? যাতে মেশিনের লংজিভিটি হাই হয়। অনেক মানুষ আছে দুমাথায় দুটো চ্যানেল দিলে, দিয়ে একটা বক্স ফ্রেম করে কম দামে মেশিন বসিয়ে দিচ্ছে। লেখাগুলো দেখেই বুঝতে পারছেন যে মেশিনটা কোন এরিয়ায় গেছে, এবং কাস্টমারের মুখ দিয়েই ডিটেলসে শোনাবো মেশিনটা কোথায় গেছে। এই যে কড়াই দেখছেন, সম্বলপুরি অরিজিনাল যে কড়াই, সেই কড়াই ছাড়া মুড়ি মেশিন হয় না, মানে মুড়ি মেশিনের মুড়ির কোয়ালিটি হয় না, মুড়ি মেশিন হয় না নয়, মুড়ির কোয়ালিটি হয় না। তো চলুন কাস্টমারের মুখ থেকেই জেনে নিই মেশিনটা কোথায় বসে, মেশিনটা কোন জায়গায় বসে, কোন জায়গায়, জায়গাটা নাম কি, মেশিনটা বসে উড়িষা, ইঞ্চুড়ি জেলা, বালেশ্বর। আশা করি শুনতেই পেলেন, ইঞ্চুড়ি, বালেশ্বর, উড়িষ্যা মেশিনটা বসেছে। এবং মেশিনের কোয়ালিটি আমাদের সব সময় হাই কোয়ালিটি হয়, যার জন্য এমটিপি গোল্ড মুড়ি মেশিনের জগতে সব সময় এগিয়ে ছিল, এগিয়ে আছে, এবং আপনাদের ভালোবাসা। তারপরে আরেকটা কথা বলি, আমাদের এই যে মেশিন, আমাদের মেশিন বাদ দিন, যেখান থেকেই নিন, আপনি একটু মেটেরিয়ালস কোয়ালিটি যাচাই করে নেবেন। কেন না? কারণ এই যে কড়াইয়ের মধ্যে ডুপ্লিসিটি হচ্ছে, বিয়ারিংয়ে ডুপ্লিসিটি হচ্ছে, চ্যানেলে ডুপ্লিসিটি হচ্ছে, তার কারণ হচ্ছে শুধুমাত্র সেলারদের দোষ নয়, কাস্টমারদের দোষ। কেন বলছি? আপনি একটা ব্যবসা করছেন লং লাইফের জন্য, শুধু মেশিনের ফিনিশিংটা দেখুন, আমাদের মেশিনের মুখে কোনো রকম জালি, কোনো রকম কিচ্ছু লাগে না, এর ফাউন্ডেশন এমনভাবে তৈরি হয়। তিনখানা চ্যানেলের ওপরে মেশিন বসে আছে, দেখতেই পাচ্ছেন সবাই, এটা ফুললি মোটা, দুয়ের এল অ্যাঙ্গেলে বসানো হয়, কোনো এক ইঞ্চির একটা চৌকো বক্স ফ্রেম করে দিয়ে আমরা বসাই না। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেশিনগুলো ফিটিংস হয়ে গেছে, এবং কত সুন্দর গ্যালমানাইজ সাদা লোহার ওপরে কাজটা করা হয়েছে, যাতে, কারণ সাদা লোহা কেন বলতেই পারেন, যে এখানে গরম নুন জলের ব্যাপার থাকে, কালো লোহা দিলেই আপনার ফুলে নষ্ট হয়ে যাবে তিন চার মাসের মধ্যে, যতই রং করেন না কেন। এইবারে এইখানে দেখুন, এই মেশিনে মুড়ি ভাজার কোয়ালিটিও দেখালাম, সব কিছু দেখালাম, এর একটাই কারণ যে আপনারা ফার্স্ট টু লাস্ট যেন সব জিনিসটা বুঝতে পারেন।
আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যারা মেশিন নিতে আসবেন সাবস্ক্রাইব করে যদি আমাদের দেখান অনেকগুলো গিফট আছে আপনাদের জন্য স্পেশালি। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে যদি স্ক্রিনশট নিয়ে দেখান আপনাদের জন্য অনেক গিফট আছে। তো যাই হোক, যেটা মেন ব্যাপার, দেখুন চালের কোয়ালিটি, মুড়ির কোয়ালিটি, মুড়ি ভাজা হচ্ছে আর আমাদের মেশিন বসিয়ে মিস্ত্রিরা মুড়ি ভেজে ভাজার প্রসেস দেখিয়ে দিয়ে আসাটাই কাজ। কারণ ফুল প্যাকেজ নিয়ে একটা মানুষকে টোটালি ব্যাপারটাকে দাঁড় করিয়ে দিয়ে আমাদের আসাটাই কাজ। সেই কারণেই আমরা এইভাবে হাই কোয়ালিটির মেশিন বসাই এবং মানুষ নিয়ে যাচ্ছেন। কীভাবে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন, মুড়িটা আমরা জুম করে দেখাচ্ছি, দেখুন কাছ থেকে মুড়ির কোনো গাঁড় নেই। হাই কোয়ালিটির একটা মেশিন, মানে হাই কোয়ালিটির মুড়ি বেরোনোর জন্য কড়াই মেশিন বেস্ট। অনেক চেষ্টা করলাম আপনাদের পরিষ্কারভাবে বোঝানোর, যদি বুঝে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।